এখন শ্রী ঠাকুর হিসাবে আমরা যে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি প্রত্যেকের আন্তরিক সহযোগিতা আন্তরিক ভালোবাসা যেন ঠাকুরকে দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিতে আমরা পেয়ে ধন্য হই তাই ঠাকুরকে প্রণাম জানিয়ে আপনাদের কাছে আমি কি করে ঠাকুরকে প্রার্থনা করব কি চাইব সেই কথাটা বলবো ঠাকুর যেভাবে শিখিয়েছে যে তোমরা এইভাবে প্রার্থনা করো সেইটা পাঠ করব আপনারা সাথে সাথে বলবেন আথ মদগুরু শ্রী জগৎগুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ আমার হৃদয় নাথ নাথ জগতের মম গুরুদেব গুরু সমস্ত বিশ্বে মোর অন্তরাত্মা যিনি আপনার সবকার সেই গুরুদেব পদে করি নমস্কার সেই গুরুদেব পদে করি নমস্কার সেই গুরুদেব পদে করি নমস্কার সাথে সাথে উপাধ দিবসে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আজ ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব প্রার্থনাটুকু আপনারা সাথে দেবতার কাছে এই প্রার্থনা জানাও হে স্রষ্টা হে স্রষ্টা হে সুরশ্রেষ্ঠ হে সুরশ্রেষ্ঠ আমাদের জানাও তোমার বার্তা আমাদের জানাও তোমার বার্তা কিছুই জানি না কিছুই জানি না কোথায় আছো কোথায় আছো কিভাবে আছো কিভাবে আছো তাও জানি না তাও জানি না জানাও জানাও তোমার সুর ও সারা তোমার সুর ও সারা কিভাবে ডাকতে হবে কিভাবে ডাকতে হবে তাও তো জানি না তাও তো জানি না কোনো কিছুই কোনো কিছুই কোনো অবস্থায় যখন জানা নেই কোনো অবস্থায় যখন জানা নেই একমাত্র প্রার্থনা ছাড়া গতি নাই একমাত্র প্রার্থনা ছাড়া গতি নাই এই সমস্যার সমাধান কোথায় এই সমস্যার সমাধান কোথায় যে জটিল সমস্যা আমাদের ভিতর যে জটিল সমস্যা আমাদের ভিতর কিছুই তো বুঝতে পারছি না প্রভু কিছুই তো বুঝতে পারছি না প্রভু কোথায় ছিলাম জানি না কোথায় ছিলাম জানি না কোথায় যাব তাও জানি না কোথায় যাব তাও জানি না সবটাই তো শোনা কথার উপর নির্ভর করে চলছে সবটাই তো শোনা কথার উপর নির্ভর করে চলছে শোনা কথার উপর কতক্ষণ চলা যায় শোনা কথার উপর কতক্ষণ চলা যায় বুক নেই কার বুক ভরা দুঃখ নেই কার দিন দিন করে জীবন তো কেটে গেল দিন দিন করে জীবন তো কেটে গেল জীবন তো অবসানের পথে শেষ হয়ে যাচ্ছে জীবন তো অবসানের পথে শেষ হয়ে যাচ্ছে কতজন চলে গেল কতজন চলে গেল বাপ ঠাকুর
দাদা চলে গেল বাপ ঠাকুর দাদা চলে গেল তোমরাও চলার পথের পথি তোমরাও চলার পথের পথি তোমরাও চলে যাবে তোমরাও চলে যাবে কি নিয়ে যাবে বলো কি নিয়ে যাবে বলো গেলে চলে গেলে এই কি শেষ কথা এই কি শেষ কথা এই কি সার কথা এই কি সার কথা সৃষ্টি তো এই কথা বলে না সৃষ্টি তো এই কথা বলে না শুধু শুধু সৃষ্টি নয় শুধু শুধু সৃষ্টি নয় উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয় উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয় তার মূল সত্তাকে তার মূল সত্তাকে জানতে চেষ্টা করো জানতে চেষ্টা করো মূল কারণকে খুঁজে বার করো মূল কারণকে খুঁজে বার করো রাম নারায়ণ রাম 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 নারায়ণ রাম এখন শিখ সন্তান দলে বঙ্গল যুগের যুগত্রাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বাল ব্রহ্মচারী Thank you.
Thank you.
সন্ধ্যা গগনে মানুষ নয়নে দেখিলাম আমি ধ্রুব তারা সে যেন বলিল মোর পানিছে হয় না পথিক পথহারা যোগ যোগান্তে স্থির ভাবে আছি শূন্য ধ্যানে নিমগ্ন দুযোগ বাহিয়া আমায় ফেরিয়া দীক্ষিক রাখো আমরণ গুরু যে তোমার ধ্রুব তারা সম ভাবিছে জীবন মাঝারে তার পানি সদা চেয়ে থাকো তুমি পার পাবে ভব পাথারে অশেষ পথের যাত্রী যে তুমি আমিও সে পথে আছি কালের প্রভাবে আজ দূরে আছো কাল হবে কাছাকাছি যোগ বিয়োগার পূরণ ভাগে সংখ্যাটা জানা যায় গুরুর মন্ত্রে দেহের যন্ত্রে সুর সাদা তাই যে সুরে সাধিলে ভরপুর হবে খুঁজে পাবে গুরুধাম সে সুরে বাধা মুক্তি মন্ত্র রাম নারায়ণ রাম সদা গুরু স্বরে গুরু নাম কর আনন্দে চল পথ অচল অটল পাবে গুরু বল পূর্ণ হবে মনোরথ আর সব মিছে ভিকারি যা যাচ্ছে জন্ম মৃত্যু তার ফল বেদের বিধান পাবে পরিত্রাণ গুরু বাক্যে হলে অটল গুরু কি পা বলে যাবে তুমি চলে মৃত্যু পীঠ পথ তলে গুরুর প্রসাদে গুরুর প্রাসাদে সহস্রার সহস্র দলে যারে লাগি সদা দুঃখ যোগ ধরে ধ্যানীরত যোগী জন বালক ব্রহ্মচারী যোগ মন্দিরে তার ধ্যানে রও নিমগ্ন বলিলাম আমি হরষিত মনে তব জয় হোক তব জয় গুরুর প্রাসাদে আমার আশিষে মম জয় হোক ধ্রুব লোক নমস্কার রাম 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 অঞ্জলি বণিক অঞ্জলি বণিক মহাশয়া আপনি রেডি থাকবেন শুভা দাস আপনি রেডি থাকবেন এই যুগের যুগপতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই যুগের যুগপতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ ব্যাজ পরিয়ে দিচ্ছেন শুভ্রা দাস নারায়ণ রাম নাম মহানাম সংকীর্তনে রাম নারায়ণ রাম নাম মহানাম সংকীর্তনে বেদ প্রচারক বিশ্বের ঐতিহাসিক সন্তান দলে শ্রীগুরু সংঘের ভাই বোনেদের
তিনি আর কেউ নন কুড়ি নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ও মেয়র পরিষদের সদস্য মানবেন সুব্রা দাস আদর্শ সন্তান দলের সেই সম্পর্কে তিনি বরাবরই সহযোগিতা করেন খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি সবাই দাঁড়িয়ে কি বলবো বুঝতে পারছি না তবে সবাই খুব ভালো থাকবেন এটুকু বলতে পারি আর যেটা গোটা দেশে যে অবস্থা চলছে সেই অবস্থার পরিবর্তন অনেকটা এই মঞ্চ থেকে দেখা গেল যে জনসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহাবিবাহ দিবসে শ্রীগুরুর সঙ্গে গুরু ভাইরা প্রথম একটা অনুষ্ঠান করল এই ধরনের পরিবেশ দেখা যায় এই ধরনের পরিবেশ যারা তৈরি করেছে তাদের অনেক অভিনন্দন দিতে হয় আর একটা কথা আমি যেটা বসে বসে চিন্তা করছিলাম যে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের মহা আবির্ভাব দিবস আমাদের আমার বিশ্বাস না হলেও আর একজনের না হলেও বহু মানুষের বিশ্বাস যে এখনও উনি বেঁচে আছেন কারণ আমি চিন্তা করলাম শ্রী শ্রীকে বেঁচে থাকলে হয় মারা গেলে তো ওম দিত সুতরাং এটা একটা দারুণ বিষয়কে এর আগে লক্ষ্য করেছেন কি না যে শ্রী শ্রী কেন ঠাকুর বালক ব্রহ্মচারী নেই যখন মারা গেছিল আমরা তখন খানিকটা ছোট ছিলাম আমাদের ঠাকুর মশাই এখানে থাকে বিজয় ব্যানার্জি তিনি যেতেন ওখানে রাত্রে থাকার জন্য একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং বিশ্বাস সামনে নিয়ে সঙ্গে নিয়ে আপনারা যেভাবে এগোচ্ছেন তাতে শুধু আপনাদের নয় আমার মনে হয় সমাজের পাড়ার প্রতিবেশী প্রতিটা সম্প্রদায়ের মানুষের ভালো হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তাই বলছি আমরা ধর্ম আমরা বিশ্বাস করবই রেগে গেলে হয়তো ঠাকুরকে অনেক বেশি কথা বলি কিন্তু যখন ঠান্ডা হয় যত বেশি কথা বলেছি তার চেয়ে অনেক বেশি ঠাকুরের কাছে আমরা ক্ষমা চাই এটা কিন্তু জানতে হবে ওপরে একরকম ভেতরে একরকম সুতরাং করিয়ে দিচ্ছেন শুভ্রা দাস ব্যাস করিয়ে দিচ্ছেন বল বলে যুগের যুগ প্রাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই যুগের যুগপতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ রাম নারায়ণ রাম নাম মহানাম সংকীর্তনে মুক্তির পর তত্ত্ব মুক্ত করে ধ্বনিতে মুক্ত করে নামে করে মুক্ত সর্ব অবস্থায় সেই ধ্বনি হচ্ছে রাম নারায়ণ রাম এই নাম আছে আকাশে বাতাসে বেদ বলছে এই নাম যার মুখে আসবে সেই হয়ে যাবে সে মুক্ত হয়ে যাবে এই মহানাম শুনলে মুক্তি করলে মুক্তি রাম নারায়ণ